আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখনো পর্যন্ত ভালোই আছি। আসলে এই পরিস্থিতিতে ভালো আছি বা ভালো আছেন এ কথাটা আসলে মানায় না, তারপরও আমি বলতে চাচ্ছি ভালো আছি বা ভালো আছেন। এ কথাটা বলার কারণ হচ্ছে মনোবল, এমন একটা জিনিস যেটা হারালে আমরা শারীরিকভাবে যেমন দুর্বল হয়ে যাই, তেমনি মানসিকভাবেও কিন্তু দুর্বল হয়ে যায়। তো আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে মনোবলটা শক্ত করতে হবে, নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি ভালো আছি। আমরা সবাই ভাগ্যে বিশ্বাসী, আল্লাহর উপর ভরসা করি। তো যতটুকু ভাগ্য করে নিয়ে এসেছি হায়াত, ততটুকুই ইনশাল্লাহ বাঁচবো। আল্লাহ যখন মৃত্যু লিখেছেন তখনই হয়তো বা চলে যেতে হবে। তো এটা নিয়ে আসলে এত চিন্তা করার কোনো কিছু নাই, তবে সচেতন থাকতে হবে আমাদেরকে। ভাগ্যে বিশ্বাসের পাশাপাশি কিন্তু নিজেরা সচেতন হতে হবে। তো যাই হোক, এই পরিস্থিতিতে সবার উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে সবাই নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হন। আমরা সব সময় কিন্তু আমরা ভাগ্যে বিশ্বাস করি, কিন্তু ভাগ্যে বিশ্বাসের পাশাপাশি নিজেদেরকেও একটু চেষ্টা করতে হবে সচেতন থাকার। আর অবশ্যই সচেতন থাকার চেষ্টা করবেন নিজ দায়িত্বে। খুব একটা প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার আমার মনে হয় কোনো দরকারই নেই যারা আমার মতো আছেন। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে, আল্লাহর কাছে শুধু মাপ চান, কৃতকর্মের মাপ চান। আল্লাহ এই রোগ থেকে রেহাই দেবে। এইটুকুই আমার মনে হয়, এই মুহূর্তে একটু অসামাজিক হয়ে যাওয়াই ভালো, কারণ বাঁচলে ইনশাল্লাহ সামাজিক হওয়াই যাবে। অসামাজিক এই জন্যই বলছি কারণ আপনারা আপনাদের এই মুহূর্তে যে পরিস্থিতি আমি সে উদ্দেশ্য করে বলছি আর কি। গেস্ট আসা বন্ধ করে দিবেন, কাউকে আসতে দিবেন না বাইরে থেকে, আর আপনি নিজেও যাবেন না আপনি অন্যের বাসায়। এখন আসলে আমি এই কথাটা কথার কথাই বলছি, আমার মনে হয় না এরকম মন মানসিকতা এখন কারো আছে বেড়ানোর। তো কোথাও ট্রাভেল করা আসলে এই মুহূর্তে কারো মন মানসিকতা নেই আমার মনে হয়, বা কোথাও যাওয়া বেড়ানো। তো যাই হোক, আমি যেটা বলছিলাম আজকের এই বিষয়টা আর কি। তো যতটুকু সম্ভব আপনারা নিজেদের জায়গা থেকে সচেতন থাকার চেষ্টা করুন, এইটুকুই। আর আজকের ব্লগ হচ্ছে আমি ঢাকা থেকে বাড়ি থেকে যখন ঢাকায় আসছিলাম সেই ব্লগটাই আজকে শেয়ার করছি। আসলে ভিডিওর ব্যাপারে কোনো কথাই এখনো পর্যন্ত বলা হয়নি, তো অনেকে হয়তো বা বিরক্ত হতে পারেন। তো আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য এটাই যেটা আমি বলেছি, একটু সচেতনতা থাকতে হবে, এটুকুই। আমি আসলে কোনো ভিডিওর ডিটেলস দেওয়ার জন্য আসি নাই আজকে, তারপর যতটুকু সম্ভব ফর্মালিটির জন্য আপনাদের সাথে শেয়ার করব, এইটুকুই। অনেকে অলরেডি জেনেই গেছেন আমি ঢাকায় কিন্তু অনেক দিন আগেই চলে এসেছি। লাস্ট ভিডিও যখন দিয়েছিলাম সেটা কিন্তু বাড়ি থেকে পাবলিশ করেছিলাম, তারপরের দিনই চলে এসেছিলাম, তারপর দুই দিন পরেই চলে এসেছিলাম হঠাৎই চলে আসা। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড ইন্ডিয়া যাবে, তারপরে সে ব্যাক করলে তারপরেই আমি ঢাকায় আসব, কিন্তু তার ফ্লাইট মিস হয়ে গেছে। অলরেডি জানেন সব ফ্লাইট বন্ধ, তো ফ্লাইট মিস হওয়ার কারণে আমি একাই ঢাকায় চলে আসলাম। তো সে আর যায় নাই, আমি পুরো জার্নিটা দেখিয়েছি। জার্নিটা বলতে বাড়ি থেকে যখন একদম পুরো রুম ক্লিন করে এসেছি দেখিয়েছি, আর এখানকার অবস্থাটা একটু দেখাই আপনাদেরকে। এই বাসায় এসেছে মাত্র 5 দিন কি 7 দিন হবে, তো তারা বাসার কী অবস্থা করেছে আমি একটু দেখাই। তো এই যে ফ্রিজের অবস্থা কিন্তু খুবই খারাপ, আর সবজি টবজি সব পলিথিনে একদম পচে পানি টানি বের হয়ে গেছে, এরকম একটা অবস্থা। ফ্রিজে পানি জমে গেছে ড্রয়ারে, আর চুলা তো দেখেছেন চুলার কী অবস্থা করেছে। তো এই চুলাটা আমি কিন্তু যাওয়ার কয়েকদিন আগেই রং করে গিয়েছিলাম, দেখেছেন আপনারা তো, কিন্তু এখন চুলার অবস্থা দেখুন। আর আপনারা যখন কমেন্ট করেন তখন আমার আসলে খুবই কষ্ট লাগে যে আমি, আপনারা দেখেছেন একদম নতুন হয়ে গেছিলো চুলাটা রং করার পর, কিন্তু তারপরে যে দেখুন কি অবস্থা করেছে। এই কালিগুলো, এই যেদি দাগগুলো আসলে উঠতে চায় না, এগুলো তেলের দাগ যেগুলা, তো এগুলো অনেক দিন জমে থাকার ফলে এরকম হয়ে যায়। এগুলো আসলে আমি যখন
বাড়ি থেকে ব্যাক করি তখন আর এগুলো পরিষ্কার করার চান্সে থাকে না, এগুলো উঠেই না, রীতিমতো যুদ্ধ করতে হয় আর কি। সিচুয়েশনটা কিন্তু অনেকে বুঝে না, যে মনে করেন যে আমি অনেক নোংরা বা এরকম করে রাখি, আমি পরিষ্কার করি না। আসলে এ প্রথমে এসেই কিন্তু খাওয়ার পরে আমি চুলাটা নিয়ে বসেছি, চুলাটা একটু পরিষ্কার করে রাতের জন্য রান্না করব তার প্রস্তুতি নিয়েছি। বাড়ি থেকে আমরা বের হয়েছিলাম মূলত 10টা সাড়ে 10টার দিকে, তো তখনও আমি গোসল করে বের হয়েছিলাম, কিন্তু বাসায় আসার পর গরম লাগছিল, রামিমকে আবার একটু গোসল করে দিয়েছি, আমি নিজে করেছি, সেগুলো কাপড় শুকাতে দিয়েছি আর কি বারান্দায়। আর এখন রাতের জন্য বিকেলবেলা এখন 4টার পরে একটু রান্না করতেছি। তো দুপুরে আর আমরা খাওয়া দাওয়া তেমন করা হয় নাই, গাড়িতে আমরা এসে পৌঁছেছি প্রায় 2:30টার দিকে। তো ওরা সকালবেলা যাওয়ার সময় আমাদের জন্য ভাত আর ডাল রান্না করে গিয়েছিল। তো বাড়ি থেকে যখন আমরা কিছু রান্না করে পাঠিয়েছিলাম, আসলে ব্লগ দেওয়া হয় নাই, তো অনেক কিছুই আপনারা হয়তো বা জানেন না, আমরা কিন্তু প্রায় সময় রামিমের বাবা যখন বাড়িতে যেত সপ্তাহে, তখন কিন্তু রান্না করে দিত বাড়ি থেকে। তো ওরা সেই রান্নাগুলো গরম করে খেত বা সাথে কিছু রান্না করতো, এরকম করে খেয়েছে আজকে 2 মাস। পাতিলের কী অবস্থা করেছে দেখুন, মানে মাঝখানে একটু ধুয়ে রান্না করেছে এরকম করেছে, আর সাইড টাইড তারা পরিষ্কার করে না। আসলে তাদের কথা কি আর বলবো, সারাদিন কাজকর্ম করে রাতের বেলায় এসে নিজেরাই রান্না করছে খাচ্ছে, এটাই অনেক ওদের জন্য। তো আসার পর আমার আসলে সময়গুলো এভাবে চলে যায়, কয়েকদিন বলে ভুল হবে, 15-20 দিন এগুলো পরিষ্কার করতে করতেই লেগে যায়। আর এখানে যেহেতু নতুন বাসায় এসে উঠেছি, তো ওরা জাস্ট ফার্নিচারগুলো এনে রেখে দিয়েছে, আর কোনো কিছুই ওরা সেটিং করে নাই বা খুলে নাই, সবগুলো এনে এভাবে রেখে দিয়েছে। তো ফার্নিচারও আমি আসার পর অনেকগুলো সেটিং করেছি। তো আর আমি রান্না করছিলাম হচ্ছে মাছ, আসলে মাছ মাংস কিছুই নাই ফ্রিজে তেমন, যেহেতু বাড়ি থেকে রান্না করে দিয়েছে মোটামুটি, তো সেজন্য ওরা আর বাজার করেনি। আমি যেগুলা কেটে কুটে রেখে গেছিলাম বা সব গুছিয়ে রেখে গেছিলাম সেগুলাই খেয়েছে। তো এখানে দেখলাম কিছু মাছ, আমি আসলে মাছটার নাম জানি না, তো সেটা রান্না করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে ভাত বসিয়েছি। আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় নাই, আমি কিন্তু একা আসি নাই, আমি আমার শাশুড়িকে নিয়ে এসেছি সাথে। তো শাশুড়ি আর আমি এসেছি মূলত, রামিমের বাবা কিন্তু এবার যায়নি আমাদেরকে নিয়ে আসার জন্য। তো আমি কিন্তু কয়েকবারই হচ্ছে এরকম এসেছি, অনেক সময় দেখা যায় রামিমের বাবা নিয়ে যায় আবার আসার সময় নিয়ে আসে, এরকম হয়, কিন্তু এবার একাই আসলাম, একা বলে ভুল হবে, শাশুড়িকে নিয়ে আসছি। আসলে শাশুড়িকে নিয়ে আসা যে কথা, একা আসাও সেই কথা। তো এই যে এই মাছটা, এখানে কিন্তু লইট্টা মাছও আছে, আবার এরকম এই মাছটার নাম আমি জানি না, তো এটাও আছে। তো আসলে আপনাদেরকে জানানো হয় নাই আমি কয় তারিখে এসেছি ঢাকায়, আমি এসেছি 15 তারিখে। আসলে আমি কোনো নতুন ব্লগ আর যেহেতু দিই নাই, সেজন্য আপনাদেরকে নতুন কিছু আর আপডেট জানানো হয় নাই। মা কিন্তু অলরেডি চলেও গিয়েছে, মা মূলত এসেছে ডাক্তার দেখাতে, তো ডাক্তার দেখানো হয়ে গেছে সেজন্য চলে গেছে, আর চারদিকে যেহেতু গাড়ি বন্ধ করে দিচ্ছে তো সেজন্য ভয়ে চলে গেছে, আর ননদ একটু অসুস্থ তার জন্যই মূলত চলে গেছে মা, তা না হলে আরও কিছুদিন থাকতো। এখন আমি বাসায় একাই, ওরা হচ্ছে রাতের বেলা আসে, দিনের বেলা আমি একাই থাকি। রামিম একটু অসুস্থ আছে, আলহামদুলিল্লাহ আজকে দিনটা একটু ভালো আছে, যে কারণে হচ্ছে আমি আজকে ব্লগ দিতে পেরেছি বা চেষ্টা করেছিলাম, বিদায় পেরেছি আর কি। তো ও যেহেতু অসুস্থ ছিল সেজন্য আমি আর ব্লগ দেওয়ার চেষ্টা করি নাই আপনাদের সাথে। তো রামিমের যেটা হয়, পরিবেশ চেঞ্জ হলেই কিন্তু ওর জ্বর চলে আসে, কিন্তু এবার যখন জ্বর আসছিল তখন অনেক বেশি চিন্তিত ছিলাম, ডাক্তার দেখিয়েছি অলরেডি। তো যাই হোক, আজ পর্যন্ত অনেক কথা বলেছি, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, তো সবার জন্য দোয়া করবেন এই পরিস্থিতিতে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এই কামনায় করছি। সবাই অনেক বেশি সচেতন হন এই ব্যাপারে, আর আল্লাহর কাছে বেশি বেশি মাপ চান, আল্লাহ অবশ্যই আপনাদের দোয়া কবুল করবে। অবশেষে আল্লাহ যেন সবাইকে দুরারোগ্য ব্যাধি থেকে রেহাই করে, এটাই কামনা করছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।